নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট আপনাদের স্বাগতম আমি আজকে মুগের ডাল আর উচ্ছে দিয়ে আপনাদের মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট্ট এক বাটি মুগের ডাল নিয়েছি আর কিছু উচ্ছে নিয়েছি এই উচ্ছেগুলো এখন আমি কেটে নেব দেখুন উচ্ছেগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা কড়াই গরম করতে দিয়েছি কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই কড়াইয়ের মধ্যে মুগের ডালগুলো দিয়ে একটুখানি ভেজে নিতে হবে দেখুন ডাল কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এই ডালগুলো অন্য একটা বাটিতে তুলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন ডালগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ডালগুলো সেদ্ধ করে নেব তার জন্য আমি আগে থেকেই একটুখানি গরম জল করতে দিয়েছিলাম জলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এখন এই ডালগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে ডালগুলো জলের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ডালগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা ডালগুলো যখন আপনারা সেদ্ধ করবেন সেদ্ধ করার সময় দেখবেন এই ডালের উপরে এরকম সাদা সাদা ফেনা হয়েছে সেই ফেনাগুলো কিন্তু তুলে ফেলে দিয়ে ডালটা খুব ভালো করে পরিষ্কার করে দিতে হবে দেখুন ডাল কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা এবারে যতক্ষণ না এই ডালগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নিতে হবে দেখুন একটা ঢাকা দিয়ে এই ডালগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর বন্ধুরা এই ডালগুলো কিন্তু সেদ্ধ করে একদম গলিয়ে ফেলার দরকার নেই একটুখানি গোটা গোটাই রাখতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গরম জল এবারে সব কিছু মিশিয়ে দিয়ে এ ডালটা আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব দেখুন এই ডালটা কিন্তু আমি সাত মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন এই ডালে আমি ফোড়ন দেব তার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু ফোড়ন দেওয়ার আগেই এই যে উচ্ছেগুলো আমি কেটে রেখেছি এই উচ্ছেগুলো ভেজে নেব দেখুন উচ্ছেগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর উচ্ছেগুলো যখন আমি ভাজি তখন কিন্তু বন্ধুরা একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি এই উচ্ছেগুলো তুলে নেব তুলে নেবার পর ওই তেলের মধ্যে আরও সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দু টুকরা দারচিনি চারটে সাদা এলাচ তেজপাতা আর একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল আর তার সাথে দিয়ে দিতে হবে উচ্ছে ভাজাগুলো তাই বন্ধুরা উচ্ছে ভাজা কিন্তু আমি সবগুলো দেব না একটুখানি রেখে দেব যেহেতু আমি খুব ভালো করে ভেজেছি তার জন্য কিন্তু ভাত দিয়ে এমনিতেই খাওয়া যাবে এবারে উচ্ছে আর ডালটা ভালো করে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে নেব। দেখুন এই ডাল কিন্তু আমি পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তবে যাদের চিনি খেতে অসুবিধা আছে তারা কিন্তু না দিলে নাও দিতে পারেন এবারে চিনিটা এই ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন চিনিটা কিন্তু ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব আর বন্ধুরা আমার এই ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে